Hello everyone, Assalamualaikum, this is Shakil. Our programming for data science video series apnake welcome. To ajker ei particular video te ami alochona korbo kibhabe apni R programming er madhye ekta simple bar chart draw korte paren. Okay, to apna dekhte pachhen ami Jupyter notebook ekta R file open kore rakhchi. Eta ami last video te dekhiyechhilam je kibhabe apni pie chart draw korte paren. To যেহেতু আমার কাছে একটা ডেটা সেট আছে অলরেডি এখানে আমি এর আগের ভিডিওতেই এই ডেটা সেট নিয়ে কাজ করেছিলাম তো আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই সেম ডেটা সেটের জন্য আপনি খুব সহজেই একটা বার চার্ট ড্র করতে পারেন ওকে তো বার চার্ট ড্র করার জন্য আপনাকে যে ফাংশনে হেল্প নিতে হবে সেটা হচ্ছে বার প্লট ওকে তো আপনি জাস্ট সিম্পলি বার প্লট এই ফাংশনের মাধ্যমেই খুব সহজে একটা বার চার্ট ড্র করতে পারেন ওকে তো বার প্লট ফাংশন আমি কল করলাম এর মধ্যে আমাকে প্যারামিটার হিসেবে যেটা পাস করতে হবে যে আসলে কোন ডাটার জন্য আমি বার প্লট ড্র করতে চাই ওকে তো এখানে আমার ডাটা দেই আছে যেমন পারসন তো এখানে পারসনের একটা ফ্রিকোয়েন্সি দেয়া আছে 10 5 5 10 10 তো আমি এই ডাটার জন্য করতে চাই ওকে সো দ্যাটস ওয়াই আমি জাস্ট এই ডাটাটা আছে পারসনের মধ্যে সো আমি পারসনটা জাস্ট কপি করব তো পারসনটা কপি করে যেটা করব আমি এটা প্যারামিটার হিসেবে পাস করে দেব ঠিক আছে তো আমি যখন এটা প্যারামিটার হিসেবে পাস করব তখন অটোমেটিক্যালি এই ডাটার জন্য একটা বার চার্ট ড্র করব ওকে তো আমরা দেখি রান করি দেখেন আমার বার চার্টটা কিন্তু ড্র হয়ে গেছে তো আমার এখানে পারসনের যে ডেন্সিটি ছিল সেই ডেন্সিটি বা যে ফ্রিকোয়েন্সি ছিল সেই ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমার এখানে বার চার্টটা ড্র করে ফেলছে ওকে ওয়েল তো আমরা কিন্তু এটা থেকে বুঝতেছি না যে আসলে কোন পিলারটা আসলে কোন স্পোর্টসের জন্য আমি যদি এটা পিলারই বলি তো দেখেন প্রথম যেটা পিলার ছিল এটা ছিল হচ্ছে আমাদের খুব সম্ভবত ফুটবল ওকে তারপরটা হচ্ছে হকি তো কোনটা ফুটবল কোনটা হকি কোনটা ব্যাডমিন্টন আমরা কিন্তু কনফিউশন হয়ে যাব তো সবথেকে ভালো হইতো যদি প্রত্যেকটা পিলারের নিচে আমাদের স্পোর্টস নেমগুলো লেখা থাকতো তাই না তো তাহলে চলুন দেখি যে আমরা কীভাবে প্রত্যেকটা পিলারের নিচে এই পজিশনে আমরা স্পোর্টস নেম বা এই যে পিলার সেই পিলারের নেম আসলে কোন পিলারের এটা মানে ফ্রিকোয়েন্সি সেটা নিচে যদি লিখে দেই তাহলে অবশ্যই ভালো হয় তো তাহলে চলুন দেখি কীভাবে লেখা যায় সেটা দেখি ওকে তো তাহলে যেটা করতে হবে আপনার এখানে যে তোমার লেখাই আছে প্রথমটা হচ্ছে ফুটবল ফুটবলের জন্য 10 হকির জন্য 5 ক্রিকেটের জন্য 5 দেন বাস্কেটবলের জন্য 10 দেন ব্যাডমিন্টনের জন্য 10 ওকে তো আমরা চাইলে ডিরেক্ট আমরা ডিরেক্ট চাইলে এটা কপি করতে পারি ওকে তো কপি করে আমরা যদি বসাই দেই তাহলেও হয়ে যাবে তো সেজন্য কি করতে হবে জাস্ট কমা দিবেন একটা কমা দেওয়ার পর লিখবেন এখানে নেমস ওকে ডট আর্গুমেন্ট ইকুয়াল আপনি এটা বসাই দিবেন এখানে ওকে তো রান করাই দেখি সরি একটা এরর আসছে আমি দেখতে পাচ্ছি তো ও সরি এখানে আমার ভুল হয়েছে এটা এটা এ জি এস না মানে এ আর জি লিখতে আমার একটা ভুল হয়ে গেছে এখানে ওকে তো রান করাই ওকে দেখেন প্রথমটা হচ্ছে ফুটবল তারপরটা হচ্ছে হকি তারপরটা ক্রিকেট বাস্কেটবল ব্যাডমিন্টন তো আমরা চাইলে এই যে আমরা যে পুরা ভেক্টরটা দিলাম এই ভেক্টরের নামটা নাও দিতে পারতাম কারণ আপনারা জানেন অলরেডি যে এখানে অলরেডি ফুল ভেক্টরটা একটা ভেরিয়েবলের মধ্যে আছে সেটা হচ্ছে স্পোর্টস ওকে স্পোর্টস আমি যদি লিখে দেই তাহলে কিন্তু হয়ে যাবে ওকে ওকে তো ফুটবল হকি ক্রিকেট বাস্কেটবল ব্যাডমিন্টন তাহলে খুব সহজেই কিন্তু আমরা এটা ড্র করতে পারলাম তো আপনারা চাইলে এখানে আরও অনেক প্রকার কাস্টমাইজ করতে পারেন তো যেটা হচ্ছে কিভাবে আপনি এই এই চার্টটার নাম দিবেন সেটাও দিতে পারেন আমি যদি নাম দিই তাহলে আপনারা জানেন অলরেডি যে কিভাবে নাম দিতে হয় এটা আমি বার চার্টেও দেখাইছিলাম জাস্ট মেইন মেইন ইকুয়াল যেটা দিবেন সেটাই নাম হিসেবে চলে আসবে এখানে তো আমি এটি কপি করি এটা জাস্ট আমি এখানে বসাই দেব ওকে তো বসাই দিলাম পার্সেন্টেজটা কেটে দিই যেহেতু আমি এখানে পার্সেন্টেজ দেখাচ্ছি না এটা হচ্ছে পাই চার্ট সরি বার চার্ট ওকে দেখেন চলে আসছে ফেভারিট স্পোর্টস তো অনেক সময় আপনাদের এরকমও লেখা লাগতে পারে যে প্রত্যেকটা চার্টের নিচে এখানেও লিখতে পারে যে ফিগার নাম্বার এত বা সামথিং কোনো একটা নাম লেখা লাগতে পারে তো সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি চাইলে এখানে জাস্ট কমা দিবেন কমা দিয়ে এক্স লেভেল কারণ এটা কি এক্স এক্স অ্যাক্সিস সো দ্যাটস ওয়াই এক্স লেভেল ইকুয়াল আপনি যেটা দিতে চান
সেটাই দিবেন। আমিও এখানে জাস্ট দিতে চাই শুধুমাত্র স্পোর্টস। ওকে, জাস্ট এখানে বসাই দেবো আমি স্পোর্টস। তো আমি ওভার রান করাই, দেখেন চলে আসছে স্পোর্টস। ওকে, তো আপনি ফিগার নাম্বার বা ইয়া নাম্বার যা খুশি মন চায় আপনি দিতে পারেন খুব সহজেই, ঠিক আছে? জাস্ট এই ডাবল কোটেশনের ভেতর আপনি সেটা আপনি লিখে দেবেন, ঠিক আছে? আমি যদি ফিগার FIG দিই, ফিগার বা যা মন চায় আর কি আপনি দিবেন আপনার প্রয়োজন অনুযায়ী, চলে আসছে স্পোর্টস। তো তাহলে আমরা এখানে কী শিখলাম? আমরা শিখলাম কীভাবে আপনি একটা সিম্পল বার চার্ট ড্র করতে পারেন, দেন আপনি এখানে কীভাবে প্রত্যেকটা পিলারের নাম সেট করতে পারেন, দেন আপনি কীভাবে নিচে এই চার্টটার একটা নাম দিতে পারেন বা ওপরে নাম দিতে পারেন সেটাও শিখলাম। তো এটা তো হচ্ছে ভার্টিক্যালি বার চার্ট, তো আমরা চাইলে কিন্তু এটা হরিজন্টালও দিতে পারি, ঠিক আছে? তো আপনাদের আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কখনো ভার্টিক্যালি ইউজ করব, কখনো হরিজন্টালি ইউজ করব, সেটা আমাদের প্রয়োজনের উপর ডিপেন্ড করবে। সো আপনি যদি চান যে আপনি হরিজন্টালি ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে একটা কমা দিতে হবে, দেওয়ার পরে আপনি দিবেন হরাই। সো HORI হরাই, তারপর যেমনটা হরিজন্টালে জেড, জাস্ট জেড হরাইজ ইকুয়াল আপনি দিবেন ট্রু। ওকে, অবশ্যই ক্যাপিটাল লেটার, কারণ আপনারা অলরেডি জানেন এই ডাটা টাইপ সম্পর্কে। এটা হচ্ছে জাস্ট ট্রু মিন্স হচ্ছে 1 আর ফলস মিন্স 0। সো ট্রু থাকলে এটা এক্সিকিউট হবে, না হলে হবে না। সো যখন আপনি হরাই জেড ইকুয়াল ট্রু দিবেন, তার মানে হচ্ছে আপনার এটা বাই ডিফল্ট ভার্টিক্যালি সিলেক্ট থাকে। আপনি হরাইজন্টাল ইকুয়াল ট্রু দিলে তখন এটা হরাইজন্টালি হবে। ওকে, দেখি, দেখেন এটা কিন্তু হরাইজন্টালি এবার আসছে, এবার কিন্তু আর ভার্টিক্যালি নাই, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের সিম্পল বার প্লট। তো বার প্লটের মধ্যে আরও অনেক প্রকার ক্যাটাগরি আছে, তো এর পরের ভিডিওতে আমি সম্ভবত হয়তো অন্যান্য ক্যাটাগরি নিয়ে কথা বলবো। ওকে, সো সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।